আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। নমস্কার, বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী। আর্জেন্টিনার ফুটবল তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া কোপা আমেরিকা ফাইনালের পরে আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসর গ্রহণ ঘোষণা করলেন। এই ঘটনার সঙ্গে সাথে ডি মারিয়ার 16 বছরের বর্ণময় আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে সমাপ্তি হলো। হার্ড রক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার পর ডি মারিয়া সকলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিকদের বলেন, আমি এরকম ভাবেই জাতীয় দল থেকে বিদায় নিতে চেয়েছিলাম। আর্জেন্টিনা আমার দেশ, আমার ভালোবাসা। 36 বছরের এই ফরওয়ার্ড আর্জেন্টিনা হয়ে প্রচুর স্মরণীয় ম্যাচ খেলেছেন 4টি ওয়ার্ল্ড কাপে। ওনার বিশেষ ভূমিকা ছিল ব্রাজিলে অনুষ্ঠিত 2014 সালের বিশ্বকাপে, যখন আর্জেন্টিনা ফাইনালে ওঠে। 2022 সালে কাতার বিশ্বকাপ প্রতিযোগিতায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় এবং সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডি মারিয়া। তিনি ব্যথিত হয়েছিলেন যখন আর্জেন্টিনা 2015 এবং 2016 সালে কোপা আমেরিকাতে ফাইনালে হেরে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। 2021 সালে তিনি প্রথমবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হন। মারাকানা স্টেডিয়ামে জয়সূচক গোলটি তিনিই করেছিলেন। সাদা নীল জার্সি পরে 2007 সালে ডি মারিয়া অনূর্ধ্ব-20 বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 2008 সালে বেইজিং অলিম্পিকে তিনি সোনার পদক পান। তিনি প্রায় 144টি আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করে 31টি গোল করেছেন। 2022 সালে তিনি UEFA কাপ অফ নেশনস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। রানা চক্রবর্তী, বলো কলকাতা নিউজ ডেস্ক।